কোরআনে কারীম সবচেয়ে দামি এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহ তাদের দাম বাড়ায়া দেন মুকদ্দামাতুস শামি ফতোয়া শামি প্রথম নম্বর খণ্ডে 127 নম্বর পৃষ্ঠায় আল্লামা শামি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ইমাম আবু রেজা স্বপ্নে দেখলেন ইমাম মোহাম্মদকে ইমাম আবু রেজা মোহাম্মদকে প্রশ্ন করলেন ও ইমাম সাহেব ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আপনি তো ইন্তেকাল করলেন আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন কি মুআমেলা করেছেন আল্লাহ কেমন আচরণ করেছেন ইমাম মোহাম্মদ ডাক দিয়ে বলে ও ভাই আবু রেজা আমার যখন আল্লাহর দরবারে হাজিরা দিতে হয়েছে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াইলাম তরতর করে আমি মোহাম্মদ কাঁপতে শুরু করলাম আল্লাহ ডাক দিয়ে বলে ও ইমাম মোহাম্মদ তুমি কিসের জন্য কাঁপতেছো তোমার কেন ভয় লাগতেছে ইমাম মোহাম্মদ ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জগতে ছিলাম অনেক অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তোমার ভয়ে জাহান্নামের ভয়ে আমি মোহাম্মদ চোখের পানি ছেড়ে কাঁদতেছি শরীর তরতর করে কাঁপতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ইমাম মোহাম্মদ তোমাকে ইলম দিয়েছি আযাব দেওয়ার জন্য নয় কোরআনের জ্ঞান দিয়েছি কোরআন তোমার ভিতরে দিয়েছি শাস্তি দেওয়ার জন্য নয় যাও যাও আমি আল্লাহ তুমি ইমাম মোহাম্মদকে ক্ষমা করে দিলাম ইমাম আবু রেজা প্রশ্ন করেন ও ইমাম মোহাম্মদ আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন আপনার সাথী ভাই ইমাম আবু ইউসুফের কি অবস্থা আল্লাহ আবু ইউসুফের সাথে কেমন আচরণ করেছেন ইমাম মোহাম্মদ ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা ইমাম আবু ইউসুফকে আমার চেয়ে জান্নাতে আরো দুইটা পজিশন মর্তবা বৃদ্ধি করে দিয়েছে এবার ইমাম আবু রেজা স্বপ্নে ইমাম মোহাম্মদকে প্রশ্ন করে ও ইমাম মোহাম্মদ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন আপনি জান্নাতি আপনার সাথী ভাই আবু ইউসুফ জান্নাতি বুঝতে পেরেছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার কি অবস্থা আপনাদের উস্তাদ আবু হানিফার কি অবস্থা ইমাম মোহাম্মদ ডাক দিয়ে বলে ও ইমাম আবু রেজা শুনো শুনো আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে জান্নাতের সবচেয়ে মর্যাদাশীল সবচেয়ে পজিশনওয়ালা জায়গা দান করে দিয়েছে আমার ভাইরা কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা সম্মানী বানাইছেন কোরআন দামি কোরআনের কাছে যারা লাগে তাদের দাম কমে না বাড়ে আরো জোরে কোরআনের সাথে যখন একটা কাপড় লেগে যায় এই কাপড়টা যখন কোরআনের বস্তনি হয় পায়ে লাগলে হাফ মেন্টাল যে আধা পাগল যে সেও এটার মধ্যে চুমু খায় কোরআনের সাথে যখন কাট লেগে যায় একটা রেওয়াল যখন বনে তৈরি হয় এই রেওয়ালের মধ্যে যখন মানুষের পা লাগে চুমু খায় কোরআনের সাথে যখন একটা মানুষের সম্পর্ক হয়ে যায় ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান নবী বলেন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ দাম বাড়ায় দেয় জোরে কণ্ঠে কিনা আবু জাহেল উতবা সাইবা কোরআনের বিরুদ্ধে করার কারণে আল্লাহ তাদেরকে অবদস্থ করেছেন আবু বকর উমর উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআনকে ধরার কারণে আল্লাহ তাদেরকে দামি বানাইছেন জোরে কণ্ঠে কিনা আবু জাহেল উতবা সাইবা কিয়ামত পর্যন্ত মুসলমান তো দূরের কথা কোনো হিন্দুর ছেলের নামও রাখবে না কিন্তু আবু বকর উমর উসমান আলী হাজার হাজার মুসলমানের সন্তানের নাম জোরে কণ্ঠে কিনা এটাই প্রমাণ করে যারা কোরআনের সাথে বিয়াদবি করবে যারা কোরআনের বিরুদ্ধে করবে যারা আলেমদের বিরুদ্ধে করবে আমাদের বাংলার জমিনে তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে করেছে আল্লাহর আইনের বিরুদ্ধে করেছে লতিফ সিদ্দিকী কোরআনের আইনের বিরুদ্ধে করেছে আল্লাহ তাআলা তাদেরকে অবদস্থ করেছেন কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে করবে আলেম উলামার বিরুদ্ধে করবে আল্লাহ দুনিয়াতে অবদস্থ করবেন পরকালে আবু জাহেল উতবার সাথে হাসর করবেন জোরে কণ্ঠে কিনা আমার ভাইরা কোরআনের সাথে থাকার দরকার আছে কিনা কোরআনের জ্ঞান যদি থাকে আল্লাহ আপনাকে দামি বানাইবেন
পরকালে আপনি আপনাকে আল্লাহ নাজাত দিবেন কোরআনের সামান্য জ্ঞান যদি আপনার ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানের কারণে হতে পারে কবর থেকে নিয়ে সবগুলো গার্ড আল্লাহ উদ্ধার করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস জামিউস সগীরের মধ্যে হাদিসটা রয়েছে রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য দীন ইলম শিক্ষা করা এটা ফরজ আমরা হালাল হারাম জায়েজ নাজায়েজ এগুলো আমাদের জন্য জানা জরুরি ফরজ আজকে আমরা আফসোস শতকরা 90% মুসলমানের দেশ এর মধ্যে 100 জনের মধ্যে 90 জন মুসলমানই ভালো করে কালেমাও বলতে পারে না জোরে কণ্ঠে কিনা আরো জোরে আর যারা আমরা হাই লেভেলে শিক্ষিত এমবিবিএস এফআরসিএস তাদের অবস্থা তো 12টা সালামটা পর্যন্ত ঠিকমতো হয় না জোরে কণ্ঠে কিনা আমাদের দেশে বড় বড় নেতা আসসালামু আলাইকুম জোরে কণ্ঠে কিনা এই তো অবস্থা তাদের এই সূরা ফাতিহা তো দড়লে উজুই চলে যাবে পেশাব করে দিব জোরে কণ্ঠে কিনা আমার মুসল্লি ভাইরা বাস্তব ঘটনা আপনাদের কাছে বলতেছি একজন মাস্টার সাহেব একজন ডাক্তার সাহেব একজন ইঞ্জিনিয়ার সাহেব তিনজন রওনা দিয়েছে তারা সফরে যাবে নৌকা ভ্রমণে যাবে একজন মাঝি পাইলো উনি বইটা দিয়া নৌকা বাই ইঞ্জিন নাই ইঞ্জিন সারা নৌকা মাস্টার সাহেব ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব তিনজন সফরে রওনা দিল নদীপতি সাগরে রওনা দিয়েছে তারা ঘুরে ঘুরে দেখবে পানির উত্তাল ঢেউগুলো দেখবে এবার মাঝি বইটা বাইতেছে নৌকা চলে গেছে নৌকা চলতে চলতে একটু দূরে চলে গেছে মাস্টার সাহেব চিন্তা করলো মাঝির সাথে একটু কথা বলি মাস্টার সাহেব মাঝিকে ডাক দিয়ে বলল ও মাঝি তোমার কোন লেখাপড়া আছে কি তুমি কি প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছো তোমার নাম ঠিকানা কি তুমি লিখতে পারো মাস্টার সাহেবকে মাঝি ডাক দিয়ে বলে না মাস্টার সাহেব আমি অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ আমি নাম ঠিকানাটাও লিখতে পারি না নিজের দস্তখত পারি না মাস্টার সাহেব কয়ে তাহলে কেমন করে চলো কয়ে আঙ্গুলের টিপ দেয়া কাজ চালাই দেই জোরে কণ্ঠে কিনা মাস্টার সাহেব কয়ে আফসুস আফসুস এতগুলো বিদ্যালয় থাকতে এতগুলো স্কুল থাকতে লেখাপড়া করো নাই তোমার জীবনের 16 আনা থেকে 4 আনা বরবাদ হয়ে গেছে তুমি নাম দস্তগত জানো না এই জন্যই 4 আনা বরবাদ 16 আনা থেকে 4 আনা গেলে কয় আনা থাকে আরো জোরে 12 আনা রয়েছে মাঝির মনে মনে বেজার আমার জিন্দগির 16 আনার 4 আনা চলে গেল 12 আনা রইল একটু পরে ডাক্তার সাহেব জিজ্ঞাসা করে মাঝি তুমি যে নৌকা বাও মাঝে মধ্যে বৃষ্টি আসলে তোমার সর্দি হতে পারে কাশি হতে পারে জ্বর হতে পারে তাপ হতে পারে তুমি কি জানো সর্দি জ্বরের ওষুধ কি খাইতে হয় মাঝি বলে না ডাক্তার সাহেব আমি তো এগুলোর নাম জানি না ফার্মেসিতে যাই যাওয়ার পরে ফার্মেসির ওষুধ বিক্রেতা 4-5 টাকার আমাকে ট্যাবলেট দে নাম জানি না আমার এমনি ভালো হয়ে যায় আর বেশি টাকার ওষুধ খাইতে হয় না এবার ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে তুমি যে সর্দি জ্বর কাশির ওষুধের নাম জানো না এই জন্যই তোমার জীবনের 16 আনা থেকে আরো 4 আনা গেল রইল কয় আনা 8 আনা আছে 8 আনা শেষ মাস্টার সাহেব 4 আনা বরবাদ করে দিয়েছে ডাক্তার সাহেব কয় আরো 4 আনা বরবাদ একটু সামনে যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলতেছে মাঝি তুমি যে নৌকা চালাও এই নৌকা কি তুমি বানাইতে পারো মাঝি বলে না বাবা ইঞ্জিনিয়ার সাহেব আমি তো নৌকা বানাইতে জানি না যে নৌকা ব্যবহার করছি এটাও বাড়া নিয়ে আসছি প্রতিদিন রোজ হিসাবে নৌকার বাড়া দেই এবার ইঞ্জিনিয়ার ডাক দিয়া কয় তুমি নৌকা বানাইতে জানো না অথচ তুমি মাঝি তোমার জীবনের 16 আনা থেকে আরো 4 আনা বরবাদ ধ্বংস হয়ে গেল তোমার জীবনটা তেমন কাজের নয় আমার ভাইরা মাঝি মনে মনে চিন্তা করে জীবনের 16 আনা থেকে 12 আনায় চলে গেল 4 আনা আমার তো আছে আহারে আমি তো বড় কপাল ফুরা মনে হয় আমার তো বড় দুর্গতি কপালে ডাক্তার সাহেব মাস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব জীবনের 16 আনায় আছে আমার মার তো আছে 4 আনা একটু পরে সাগরের মধ্যে ঢেউ দেখা দিল এবার মাঝিকে ডাক দিয়ে বলতেছে ডাক্তার সাহেব মাস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে ও মাঝি নৌকায় নড়াচড়া করে কেন মাঝি ডাক দিয়ে বলে স্যার একটু পরে হয়তো বৃষ্টি আসতে পারে তুফান আসতে পারে ঘূর্ণিঝড় আসতে পারে তাই ঢেউ শুরু হয়ে গিয়েছে নৌকায় নড়াচড়া করবে এবার মাস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব বলতেছে না মাঝি নৌকা নড়াচড়া করলে সমস্যা আমরা পানিতে পড়ে যাব এবার মাঝি ডাক দিয়ে বলে ও মাস্টার সাহেব ও ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব
নৌকা থেকে পড়বেন এটা বড় কথা না, একটু বড় হয়তো ঘূর্ণিঝড় আসলে নৌকা ডুবে যেতে পারে। আপনারা তিনজন স্যার, আপনাদের সাঁতার জানা আছে কি না? মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব বলেন, না বাবা মাঝি আমরা তো সাঁতার জানি না। এবার মাঝির চক্ষু খুলে গেছে, মাঝি ডাক দিয়ে কয়ে, মাস্টার সাহেব আমি লেখাপড়া করি নাই, নাম দোস্ত গোত জানি না, এই জন্য আমার জীবনের ষোলো আনা চার থেকে চার হানা বরবাদ হয়ে গেল। ডাক্তার সাহেব আমি যে জ্বর কাশি সর্দির ওষুধের নাম জানি না, এই জন্য আমার জীবনের বারো আনা ষোলো আনা থেকে চার হানা শেষ হয়ে গেল। ও ইঞ্জিনিয়ার সাহেব আমি যে নৌকা বানাইতে জানি না, এই জন্য আমার জীবনের চার আনা চলে গেল। এইভাবে যাইতে যাইতে আমার জীবন থেকে বারো আনা শেষ হয়ে গেল, মার তো চার আনা আছে। আমি কিন্তু সাঁতার জানি ও স্যার, আমি কিন্তু সাঁতার দিয়ে নৌকা ডুবলে পারে যাইতে পারবো। আপনাদের ষোলো আনা জ্ঞান থাকার পর, মাস্টার হওয়ার পরও, ডাক্তার হওয়ার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পরও আপনারা সাঁতার জানেন না, আপনারা কিন্তু নৌকা ডুবলে সেখানে মরে যেতে হবে। জুড়ে কণ্ঠে কিনা আমার বন্ধুগণ, দুনিয়ার টাকা পয়সা আপনার আপনার ক্ষমতা আছে, সব কিছু আছে, সম্পদ আছে, লাঠি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোরআনের জ্ঞান নাই, কবরে গেলে কিন্তু বারোটা বাজবে। জুড়ে কণ্ঠে কিনা আর যদি দুনিয়ার জগতে কোরআনে কিছু জ্ঞান নিয়ে যেতে পারেন, একজন মাদ্রাসার ছাত্র আলেম, একজন মসজিদের ইমাম সাহেব, একজন খতিব সাহেব, মাদ্রাসার হুজুর, পাঁচ ছয় হাজার টাকা বেতন পায়, তেমন টাকা পয়সা নাই, হাই লেভেলের ঘর নাই, একটা ব্যক্তিগত গাড়ি নাই, মোটর সাইকেলও নাই, কোনো সুরত তার জীবন চলে যায়, কিন্তু এই লোকটা কোরআনের জ্ঞান থাকার কারণে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যাইতে আর কোনো বাধা নাই। আমার ভাইরা জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাকে যিনি পয়দা করেছেন ওই প্রভুর নামে পড়ো। কোরআনের শিক্ষার দরকার আছে কি নাই? আরো জোরে, কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে যে কোনো সময় আপনি বিপদে পড়ে যাইবেন, যে কোনো সময় আপনার সমস্যা হবে। আমার মুসল্লি ভাইরা, বাস্তব ঘটনা শুনাই, কোরআনের যদি জ্ঞান আপনার মধ্যে থাকে অথবা কোরআনের জ্ঞান করতে পারেন নাই, ভিতরে আফসোস আছে, দরদ আছে, কোরআনের জ্ঞান আপনার নাই কিন্তু কোরআনের জ্ঞানের জন্য আপনি পাগল, কোরআন শিক্ষা করতে পারেন নাই, কোরআন পড়ার জন্য মনে বড় কাঁদে, আল্লাহ কোরআনে বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। আল্লাহ উদাহরণ দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, যে চোখে দেখে যে চোখে দেখে না দুই দল সমান নয়। আপনি কোরআনের জ্ঞান আপনার ভিতরে নাই, কোরআন শরীফ দিলে আপনি অন্ধ, যাদের কোরআনের জ্ঞান আছে পড়তে পারে, কোরআন শরীফ দিলে তারা অন্ধ না, তারা সব কিছু দেখে। আমার ভাইরা, একজন মহিলা আল্লাহর বান্দি, এক আল্লাহর বান্দি, এই সিলেটের আল্লাহর ওলিদের দেশ, শাহজালালের দেশ, শাহফরানের দেশের বাস্তব ঘটনা, একজন আল্লাহর বান্দি ছোটবেলায় কোরআনে কারিম তেলাওয়াত করে নাই, কোরআনে কারিম পড়তে পারে নাই, বাবা মা তাকে কোরআন পড়াইতে পারে নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন রিডিং পড়তে পারে না, কিন্তু প্রতিদিন ফজরের পরে আল্লাহর বান্দি কোরআন শরীফের একটা একটা করে পৃষ্ঠা উল্টায় আর বলে, আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সব কিছু সত্য বলেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, এই কারণে কাঁদে যে কোরআন যে শিক্ষা করতে পারে নাই। এখনো বাংলাদেশে বহু মহিলা আছেন, বহু পুরুষ আছেন, যারা কোরআন পড়তে পারেন নাই তবে ভিতরে আফসোস আছে, এমন আছেন কি না? কোরআন পড়তে পারে নাই ভিতরের মধ্যে আফসোস আয় রে, কোরআনে কারিম যদি ঠিকঠাক করতে পারতাম, কোরআনের তেলাওয়াত যদি পারতাম কতই না ভালো হইতো। আল্লাহর বান্দি প্রতিদিন ফজরের পরে কোরআনে কারিম উল্টায় আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মনে মনে কয় আমি অন্ধ, চোখ তাকিতে অন্ধ। আমার ভাইরা, আল্লাহর বান্দি একটা পৃষ্ঠা উল্টায় আর বলে, আল্লাহ কোরআনে যা বলেছেন সব সত্য বলেছেন, এমন করতে করতে আল্লাহরই বান্দির ইন্তেকাল হয়ে গেল। সিলেটের ওই বান্দির যখন ইন্তেকাল হয়ে গেছে, পাশে এর গ্রামের একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেন ওই মহিলার কবরে আল্লাহ তাআলা জান্নাতি ফুল ছিটাইতাছেন, আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওই মহিলার আমল জানার জন্য তার বাড়িতে এসে তার তিনটা মেয়েকে পাইলেন, তিনটা মাত্র মেয়ে আছে, কোনো সন্তান নাই, ছেলে নাই, তিনটা মাত্র মেয়ে। আল্লাহর ওলি মেয়েদেরকে জিজ্ঞাসা করে, ও মা, তোমাদের এই মায়ের কি এমন আমল ছিল, তোমাদের আম্মা এমন কোন নেক আমল করতো আমাকে বলো,
ওই মেয়ে তিনটা মেয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমাদের মার তেমন কামল ছিল না, আমাদের মা ঠিক মতো কোরআন করিম পড়তে পারতো না, প্রতিদিন ফজরের পরে মা কোরআন শরীফ বের করে একটা পৃষ্ঠা উল্টাইতো, চোখের পানি ছেড়ে কাঁদত, আর বলতো আল্লাহ কোরআনে যা বলেছেন সব সত্য বলেছেন, এটাই আমার মাল বিশেষ আমল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শুনো শুনো, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি তোমাদের মার কবরের মধ্যে ফেরেশতারা জান্নাতি ফুল ছিটাইতেছে। আমি বুঝতে পেরেছি কোরআনকে সম্মান করার কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে, কোরআনের প্রতি মহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, কোরআনকে সম্মান করলে দাম আছে কিনা? আমি একটু এলোমেলো কথা বলতেছি, কারণ আমাদের কথাগুলো মিডিয়া যায়, এই জন্য একটু এলোমেলো কথা বলতেছি, আপনারা হয়তো অনেক জিনিস বুঝবেন, অনেকটা বুঝবেন না, টাচ দিতেছি। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহ তাআলা তাদের দাম বাড়িয়ে দিয়ে জোরে কোনটি কিনা। আজকে যারা কোরআন করিম পড়ে তাদেরকে অনেক লোক নেগলেক্ট করে, মনে করে মোল্লা মাদ্রাসাত পড়ে খাইব কি করে, মাদ্রাসাত পড়ে লাভটা কি? আমরা যখন মাদ্রাসায় পড়েছি অনেকে আমাদেরকে বলছে মোল্লা হইয়া লাভটা কি, মাদ্রাসা পড়ে কি খাইবা, এখন তার আফসোস করে। এখন দেখে কোনোদিন রাত্রে 20-30 হাজার টাকা নিয়ে যখন রাত্রে ঢুকি তখন কয়, যদি মোল্লা হইতাম তো ভালো আসতো। জোরে কোন দেখি না, একটা মসজিদের ইমাম সাহেব 5-6 হাজার টাকা বেতন হইতে পারে, আমি গ্যারান্টি দিয়ে দিব মসজিদের ইমাম সাহেব, ছোট মসজিদের ইমাম সাহেবও যা খায় একটা এমপি মন্ত্রীও খাইতে পারে না। জোরে কোন দেখি না, বাস্তব কথা। এমপি মন্ত্রীর গুলো তো রেডি করতে হবে। আমরা যে আসি হুজুররা, আমরা 14-15টা টিফিন আসে, আমরা একসাথে সবাই বসি, 10টা টিফিন হইলে 20টা তরকারির আইটেম, একটা মন্ত্রীর বাসার কি প্রতিয়ক্ত 20টা সম্ভব, তরকারি 20টা সম্ভব? একজন ইমাম সাহেব প্রতিদিন দেখা যায় দাওয়াত, ইমাম সাহেব যে পরিমাণ মুরুক খায় জঙ্গলার শেয়াল খাইতে পারে না। জোরে কণ্ঠে কি না, আমার ভাইরা, এই জন্যই ইমাম সাহেব খাওয়ার দিকে ফিটফাট। পোশাক ইমাম সাহেবের কম দাম নাকি? আমরা যে পোশাক পরছি কম দাম মনে করতেছেন নাকি? এই যে হুজুর পরছে না বা কত দাম দামি জিনিস পরে, এগুলো আপনাদের মতো লোক আল্লাহ তাআলা রেডি করে দেয়। ইমাম সাহেব একটা পাঞ্জি বানাই দিতাম, ইমাম সাহেব একটা আবা দিতাম, একটা পাগড়ি দিতাম। জোরে কণ্ঠে কি না, এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন আলেমরা দিনের জন্য নিযুক্ত হয়ে যায় আল্লাহ তাআলা তাদের সব কিছুর ব্যবস্থা করে দেয়। জোরে কণ্ঠে কি না, আপনি কোরআনের খাদেম হন, কোরআনের সাথে সম্পৃক্ত করেন, আল্লাহ তাআলা আপনার সম্মান অটোমেটিক বানায় দিবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মরণ পর্যন্ত কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন।